সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসে নিয়মিত আয়োজন অ্যাডভোক লিমিটেড ফিনান্স টক দেখার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, পর্যটন সহ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের আলোচনার ধারাবাহিকতা প্রতি সপ্তাহে একটা আয়োজন থাকে আমাদের মেডিকেল এবং চিকিৎসা নিয়ে। তার ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব দাঁত এবং দাঁতের সুরক্ষা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য চ্যানেল এস স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন ডাক্তার দেবব্রত নাথ তালুকদার, চিফ কনসালট্যান্ট ডেন্টাই ডেন্টাল কেয়ার। আরও সাথে রয়েছেন ডাক্তার মরিয়ম জামিলা, স্কিল ডেভেলপমেন্ট অফিসার, JTK ইমপ্ল্যান্ট বাংলাদেশ। আর সাথে রয়েছি আমি মোহাম্মদ মতিউর রহমান। আপনাদের সবাইকে চ্যানেল এস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ডাক্তার মরিয়ম জামিলা, দাঁত এবং দাঁতের সুরক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গল্প গল্পে আমরা দাঁত আজকে আলোচনা করতে চাই। আমরা খুব জটিল বিষয়ে আমরা যেতে চাচ্ছি না। আমি শুরু করতে চাই ডাক্তার দেবব্রত নাথ তালুকদার আপনাকে দিয়েই। আপনি একটি নতুন প্রজন্মের একজন ইয়াং ডাক্তার, প্রযুক্তির সাথে আপনার রয়েছে একটি সমন্বয়। আপনার প্রতিষ্ঠান নাম হলো ডেন্টাই। আপনি এমন একটি চক্ষু দিয়ে আপনি দাঁতকে দেখতে চান, সেই চক্ষুটা আসলে কি ডেন্টাই, অর্থাৎ আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে দাঁতের সুরক্ষার জন্য একজন ডাক্তারের চোখটা কি কিভাবে আপনি মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। আমি ডেন্টাই আমার ক্লিনিকে নাম দিয়েছি বিকজ অফ আমি চাই দাঁত যতখানি একটা মানুষ দেখলে পরে নিজেকে সুন্দর মনে করতে চায়, আমি ওই জিনিসটাকেই মানুষের চোখে ফুটিয়ে তুলতে চাই। প্রথমে আমি আমার চোখ দিয়ে দেখব, তারপরে মানুষ তার চোখ দিয়ে পেশেন্টের দাঁতটাকে দেখতে চায়। এর জন্যই আমার চেম্বারের নামটা ডেন্টাই ডেন্টাল কেয়ার দিয়েছি। দাঁতে কী কী অসুখ বিসুখ হয় আমাদের? দাঁতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, যেমন ধরেন যে দাঁতে মুখে মাঝে মাঝে দুর্গন্ধ হয়। যদি ছোট সমস্যা থেকে শুরু করি, দাঁতে মাঝে মাঝে মুখে দুর্গন্ধ হয়, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পাথরের কারণে হতে পারে বিভিন্ন। এছাড়া হচ্ছে গিয়ে ঠিকমতো যদি ব্রাশ না করে, ঠিকমতো যদি ফ্লসিং না করা হয়, ঠিক আছে, ঠিকমতো যদি হচ্ছে গিয়ে মাউথ ওয়াশ দিয়ে কুলি করা না হয়, তাহলে দাঁতের ক্ষেত্রে মুখে দুর্গন্ধটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে গিয়ে দাঁতের মধ্যে ছোট ছোট কিছু ক্যাভিটি হয়, মানে যেটাকে মানে বাংলায় বলে গর্ত হয়ে যাওয়া, যেখানে খাবার দাবার আটকে থাকে। একটা সময় যে কোনো মানুষই, নট অনলি পেশেন্ট, নর্মাল একটা হিউম্যান বিং, এটাকে আপনারা মনে করতে পারে যে দাঁতে খাবার ঢুকে আছে, এখান থেকে গন্ধ করতেছে, বিশ্রী, এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো। মেনলি এগুলো এখন বর্তমান যুগে এটাই চলে আসতেছে। এরপরে দাঁতের মাঝে ফাঁকা আঁকা বাঁকা দাঁত, এই চিকিৎসাগুলো হচ্ছে গিয়ে এখন বর্তমানে বাংলাদেশে অনেক বেশি মানে প্রচারণা চলতেছে। ধন্যবাদ ডাক্তার দেবব্রত নাথ তালুকদার। ডাক্তার মরিয়ম জামিলা, যে কথাটি বললেন দাঁতের বিভিন্ন উপসর্গগুলোর কথা বললেন, এই দাঁতের চিকিৎসা অত্যন্ত একটা ব্যয়বহুল চিকিৎসা, সারা পৃথিবীতে ব্যয়বহুল চিকিৎসা, বাংলাদেশেও হয়তো দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, এটা সবারই ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি দাঁতকে আমি চিকিৎসা করাতে চাই না, কিন্তু আমি দাঁতের সুরক্ষা করতে চাই। আমি কীভাবে রাখতে দাঁতের সুরক্ষা করতে পারবো? ধন্যবাদ আপনাকে। দাঁতকে সুরক্ষা করার জন্য প্রথম যেটা করতে হবে, আমাদের সচেতন হতে হবে। সচেতনতা ছাড়া কখনো কিছু সুরক্ষা করা সম্ভব না। তো সেজন্য আমরা যেমন সবসময় মেডিকেল চেক আপে যাই, হসপিটালে যাই, চোখ কান নাক সব কিছু দেখাই, কিন্তু কেন জানি দাঁতটা নিয়ে মানুষের খুব অবহেলা। সেটা আমিও প্রথম দিকে বুঝতাম না, এখন বুঝতেছি তাদের কাছে মনে হচ্ছে, মানে এখন ইদানিং কেউ কেউ আছে যে সৌন্দর্য মানে দেখতে সৌন্দর্যের জন্য বা খাবারের জন্য, বা যারা আধুনিক বাইরে থেকে ঘুরে টুরে আসে, তারা যখন একটু এডুকেটেড লোকজন, তাদের মধ্যে স্বচ্ছন্দ একটু বেশি দেখেছি। কিন্তু অন্যান্য লোকের মধ্যে হচ্ছে, হ্যাঁ দাঁত আছে, খাচ্ছি, ব্যথা হচ্ছে না, মানে তারা হচ্ছে এতটা সচেতন না, এই জন্য সুরক্ষাটা প্রথম থেকে সম্ভব হচ্ছে না। তার সুরক্ষা যখন হচ্ছে না, তো সেখান থেকে টার্ন নিচ্ছে হচ্ছে যে কোনো অসুখ বিসুখে। তো তখন আবার দেখা যায় যখনই অসুখ বিসুখ টার্ন নিচ্ছে, ধরুন প্রথমে সামান্য একটু শিশি করছে বা একটু গর্ত দেখা গেল, তখন যদি আমরা ডাক্তার কাছে যাই বা একটু পাথর বা দাঁতে উপরে সাদা সাদা একটা প্রলেপ পড়লো, সাদা কী হয়েছে, যদি আমরা চলে যাই ডাক্তারের কাছে যে কী হচ্ছে আমার মুখ দিয়ে বা ব্যাড ব্রিদিং হচ্ছে, তো আমাদের এটা একটা সামান্য ট্রিটমেন্টে খুব কম খরচে এটা কিন্তু সলভ করা যায়, কিন্তু সেটা করছে না তারা। হচ্ছে কি যখন এটা ব্যথাটা প্রচুর হচ্ছে, রাতেবেলা মাথায় উঠে যাচ্ছে ব্যথাটা, বা মুখ দিয়ে প্রচুর দুর্গন্ধ হচ্ছে, হিউজ ব্লিডিং হচ্ছে, তখন তারা আসছে। এবং তখনই সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা ব্যয়বহুল হচ্ছে, কারণ তখন এটা ডক্টরের পক্ষে, যেমন আমরা যখন কাজ করি একভাবে বসে, আমাদের ম্যাক্সিমাম ডেন্টিস্টের কিন্তু স্পন্ডিলাইটিস হয়ে যায়, কারণ আমরা একভাবে বসে যখন কাজটা করি, তো তখন কী হচ্ছে তাদের উপর আমাদের বেশি এফোর্টটা দিতে হচ্ছে, এবং বেশি অনেক ধরনের বাইরের ম্যাটেরিয়াল ইউজ করতে হচ্ছে, দামি ম্যাটেরিয়াল ইউজ করতে হচ্ছে, এবং আমাদের চেম্বারের মেনটেন্যান্সের একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে তখন একটু এক্সপেন্সিভ হয়ে যায়,
কিন্তু আমরা কিন্তু এটা চাইলেই এটা কমিয়ে আনতে পারি। যদি অনেকেই আছে কিন্তু রেগুলার চেক আপ করাচ্ছে, ব্লাড প্রেশার বলেন, চোখের রেগুলার মাসে চেক করাচ্ছে, আপনার পাওয়ার কি বাড়ছে না কমছে, ডায়াবেটিস চেক করাচ্ছে, কারণ ওয়াই নট টিথ, মানে দাঁত নিয়ে কি সমস্যা? অ্যাকচুয়ালি যারা বুঝছে তারা আসছে, যারা বুঝতে এখনো দেরি করছে তাদের কাছে। আমি একটু ডাক্তার দেবব্রতনাথ আপনার কাছে আসতে চাচ্ছি, যে কথাটা উনি বললেন যে দাঁত যখন জটিল হয়ে যায় রোগটা, তখন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়। একটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষের বিভিন্ন স্টেজে রোগেরও তো ধরন আলাদা হতে পারে। একটা শিশু বয়সের দাঁত, একজন যৌবন বয়সের দাঁত এবং একটা বৃদ্ধ বয়সের দাঁত, তার মধ্যে অনেক পার্থক্য থাকার কথা। সেক্ষেত্রে আমাদের কি কি পার্থক্য আমার থাকতে পারে, শিশু বয়সে আমরা কিভাবে যত্ন নিব, আমরা কিভাবে একটু যখন কৈশোর পেরিয়ে যাবো তখন কিভাবে যত্ন নিব, বৃদ্ধ বয়সে আমাদের কি কি যত্ন নিব, দাঁত যেহেতু সুরক্ষা নিয়ে কথা বলতে চাচ্ছি, যদি আপনি আমাদের একটু বিস্তারিত আমাদের কিছু বলতেন। ওকে, আমরা জানি তিনটা স্টেজে একটা মানুষের জীবন সীমাবদ্ধ। প্রথমে শিশু, তারপরে কৈশোর কিংবা যৌবন, তারপরে হচ্ছে বয়স্ক স্টেজটা চলে যাচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে শিশু বয়সে যখন দাঁতটা উঠে, দাঁতটা সাধারণত উঠতেছে আপনার 6 থেকে 7 মাস কিংবা 8 মাস এই বয়সে উঠতেছে। প্রথমে হচ্ছে গিয়ে নিচের দাঁতগুলো উঠে, তারপর আস্তে আস্তে মুখের উপরের দাঁতগুলো উঠতেছে, তার দেন আপনার বাকি সব দাঁতগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। যখন দাঁতগুলো উঠতেছে তখন শিশুর মানে নর্মাল ফুড হ্যাবিটের ক্ষেত্রে দুধ খাচ্ছে, ওই দুধটা সে নিয়ে ঘুমিয়ে পড়তেছে রাত্রেবেলা। এই দুধের থেকে যে চিনিটা, এটা হচ্ছে কি আপনার ল্যাকটোলেজ, এই ফরমেশনটা হচ্ছে, ফরমেশনটা হয়ে দাঁতে ক্যারিজ ডেভেলপ করছে, দাঁতে ক্যারিজ ডেভেলপ করতেছে। দেন হচ্ছে গিয়ে আপনার এই ক্যারিজটা থেকে কি হচ্ছে, দাঁতে কিছুদিন পর দাঁত ফুলে যাচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, কারণ শিশুরা বলতে পারে না, আবার অনেক সময় বলে ব্যথা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারে না কোথায় ব্যথা। আমাদের অবশ্যই গার্জিয়ানদের, প্রতিটা গার্জিয়ানদের উচিত যে কখন শিশুদের দাঁতে ফুটো হচ্ছে কিংবা দাঁতে কোনো প্রবলেম হচ্ছে, সাথে সাথে তারা চলে যাচ্ছে। দাঁতে বিভিন্ন ধরনের এই এই মানে বাচ্চাদের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো হচ্ছে। এই জায়গাটায় আমি একটু মরিয়ম জামিলের কাছে আসতে চাই, যেহেতু আপনি একজন মা, তারা মায়েদের এই ক্ষেত্রে আসলে ভূমিকাটা কি? শিশুকে গভীর রাতে যখন ব্রেস্ট ফিডিং দিচ্ছে অথবা তাকে আপনার ফিডারের মাধ্যমে দুধ পান করাচ্ছে, এটা কেন করে থাকে এবং না করাইলে কি ক্ষতি, এবং তার ভালো এবং মন্দ দুটো সাইডে আছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আমাকে। মাদের তো অবশ্যই সচেতন হতে হবে। আমরা আমরা অ্যাকচুয়ালি প্রেগনেন্সির পরে মারা আসলে একটু টায়ার্ড থাকে, মানে বাচ্চা পালানো ধৈর্যের ব্যাপার, তো খাওয়ানো বাচ্চা দেখা ধৈর্যের ব্যাপার, তারপর হয়তো অনেকেই যতটা মানে খাওয়ানোর পরে যে পানিটা দিবে, 6 মাস পর থেকে তো আমরা বাচ্চাদের মুখে পানি দেই, তো তারপরে যে ওরা পানি দিবে বা একটু ওয়াশ করাবে, ওটা অনেকে অলসতার কারণে করে না। কিন্তু এই অলসতার কারণে কি হচ্ছে, বাচ্চাটা কিন্তু পরে ফার্দার সাফার করছে। ওই ওই যখন রাত্রেবেলা খিদা লাগছে তো যখন দুধটা দিচ্ছে, দুধের পর একটু পানিটা খাওয়া দেয় রাতে সাথে, কারণ তো ব্রাশ তো করা সম্ভব না তখন, বা যখন সকালে আপনার খাওয়ানোর পর হালকা নরম কাপড় হাতের মধ্যে পেঁচিয়ে গরম পানি দিয়ে মুখটা ক্লিন করে দিল, বা একটু তখন থেকে একটু বললো মুখে পানি নিয়ে ফেলে দাও, কুলি করো, বিভিন্ন অভ্যাস আছে মারা যেটা পারে চেষ্টা করে। এটা তো 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে মুখে পানি আপনার বোতলে করে পানি দিবে, বাচ্চারা পানি খেয়ে ফেলবে, তাহলে কি হবে ওই দুধটা লেগে থাকবে না দাঁতের মধ্যে। আরেকটা যেটা করতে পারে বাচ্চার মারা, ওই যে বললাম যে নরম কাপড়ের মধ্যে পানি গরম গরম পানি একটু দিয়ে মুখটা ওয়াশ করে দিবে। এই যে আপনার মারা তার সন্তানকে যখন দুধ পান করাচ্ছে, তার বুকে সে দুগ্ধ পান করাচ্ছে, ব্রেস্ট ফিডিং দিয়ে অথবা যদি তাকে বিভিন্ন ধরনের বাজার থেকে যে সমস্ত ল্যাকটোজেন বা এক্সোয়াইজের দুধ কিনে তাকে পাশে ফিডারের মাধ্যমে খাওয়াচ্ছে, তা এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে এই যুগের আধুনিক মেয়েরা মায়েরা মনে করে যে বাচ্চাদের একটু ব্রেস্ট ফিডিং এর চেয়ে একটু ১.৫ বছর মধ্যে হলে না, তো আমার ব্রেস্ট ফিডিং এর সাথে আমাদের দাঁতের ব্রেস্ট ফিডিংটা যদি টাইম মতো ঠিক মতো হয়, আমাদের দাঁতের কিন্তু ক্যালসিফিকেশন বলেন দাঁতের যে ডেভেলপমেন্টটা হয় এটা কিন্তু ঠিক মতো হয়। যারা যদি ব্রেস্ট ফিডিংটা করায় না তাদের ক্ষেত্রে, সেই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি যে দাঁতের দাঁতের ক্ষেত্রে প্রভাবটা পড়ে, দুর্বল হয়ে যায় দাঁতগুলো, দেখা যায় খুব তাড়াতাড়ি ক্যারিজ পর্ন হচ্ছে, মানে কি যেটা একটা সুস্থ বাচ্চা হয়তো একদিন ব্রাশ করলো না কিছু হলো না, কিন্তু যেটা একটা অসুস্থ বাচ্চা দাঁড়িয়ে মানে আপনার হচ্ছে ইমিউনিটি কম, তাদের দেখা কি সামান্য একটু কিছু কারণেই দাঁতের মধ্যে ক্যারিজ ডেভেলপ করছে। এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু যে ওই মায়ের ব্রেস্ট ফিডিং থেকেই, মায়ের বুকের দুধটা যদি রেগুলার খাওয়া। ধন্যবাদ আপনাকে। একটু দেবব্রতনাথ তারা যে কথা বললেন যে শিশু যখন ক্যারিজ তখন যারা আসে, তখন তার চিকিৎসাটা আসলে তখন কোন পর্যায়ে চিকিৎসাটা তখন আপনারা দিয়ে থাকেন? বাচ্চাদের জন্য চিকিৎসা আসলে বাচ্চারা নিতে চায় না,
কারণ বাচ্চারা একটা নতুন ডেন্টাল চেম্বার আমাদের যে ডেন্টাল ইউনিট যেটা আছে ওটাতে হচ্ছে কি বাচ্চারা অনেক সময় বসতে চায় আবার অনেক সময় ভিতরে গেলেই কান্নাকাটি করে ডেন্টিস্টকে যাচ্ছি মানে হচ্ছে ইনজেকশন দেবে এটাও ছোটবেলা থেকে মানে ভয় দেখায় দেয় অ্যাকচুয়ালি মানে বাবা মাই কেন এটা ভয় দেখায় আমি বুঝি না কেন যে ডাক্তার কাছে গেলে ইনজেকশন দিবে কিন্তু আমরা খেলে চায় না আমার দুষ্টুমি করছে যদি এটা কিন্তু পরে আমাদের উপর ইফেক্ট পড়ে এটা আমাদের উপর কিন্তু বেশি ইফেক্ট পড়ে একটা বাচ্চা আমাদের ক্লিনিকে ঢোকা মাত্রই চিৎকার দিয়ে ওঠে ইঞ্জেকশন দিবে ডাক্তার এটা করতেছে ডাক্তার ওটা করতেছে ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে ডেন্টাল চেয়ারে বসানো হয় তারপরে তার অ্যাসোসিয়েট যে প্রবলেমগুলো ধরেন যে আপনার খাবার ঢুকে যাচ্ছে কোনো ক্যারিজ জাতীয় কোনো যে প্রবলেমগুলো এগুলো চিকিৎসা স্টেপ বাই স্টেপ হচ্ছে গিয়ে তখন করতে হয় যেমন ধরেন বাচ্চাদের যদি ক্যারিজ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফিলিং বাচ্চাদের জন্য কিছু পার্মানেন্ট ফিলিং আছে ভালো জাপানি মানে আমাদের দেশে এখন বর্তমানে এই ফিলিংগুলো আছে ঠিক আছে এই ফিলিংগুলো করে দিলে বাচ্চাদের দাঁতে যতদিন পর্যন্ত না দাঁত এটা শেডিং পর্যায়ে না যাবে মানে হচ্ছে গিয়ে আপনার দাঁত যতদিন পড়ে না যাবে ততদিন পর্যন্ত এই ফিলিংটা থেকে যায় এর ফলে হয় কি পরবর্তীতে আপনার এই ক্যারিসটা ডেভেলপ করে না বাচ্চাদের কিন্তু একটা হ্যাবিট হলো বিশেষত চকলেট খুব প্রিয় হয় চকলেট খুব প্রিয় হয় চকলেট বাচ্চাদের দাঁতের জন্য কি কি প্রভাব ফেলে আমি একটা ফ্রি মাইন্ড ডেন্টিস্ট আমি কখনো আমার বাচ্চা বিশেষ পেশেন্টরা আছে আমি তো কখনোই বলি না তোমরা চকলেট খাবে না তোমরা চিপস খাবে না আমি চকলেট খাও চিপস খাও কোনো সমস্যা নেই কিন্তু বাবা খাওয়ার পরে তোমাদেরকে ভালো করে ব্রাশ করতে ব্রাশটা করে যদি এই শর্তে তুমি না যেতে থাকো তুমি চকলেট খাও চিপস খাও আমি তোমার কিছু হবো ধন্যবাদ আপনাকে বরিয়াম জামিল যে বিষয়টা বাচ্চা পৃথিবীতে আসার আগে মায়ের একটা টেক কেয়ার প্রয়োজন হয়ে পড়ে এটা আপনি আমাকে আগেও কোশ্চেন করেছিলেন আমি আমরা যেহেতু সুরক্ষা এবং সচেতনতা নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাচ্চা পৃথিবীতে আসো মাতার যত্ন মায়ের একটা যত্ন প্রয়োজন আছে একজন গর্ভবতী মায়ের জন্য যত্নটা কি এবং তার কি কি সচেতনতা দরকার গর্ভবতী মায়েদের জন্য তো আমাদের এখনো মানে আমরা এখন যেটা করে থাকি ন্যাচারালি সবাই প্র্যাকটিস করে থাকি সেটা হচ্ছে যে নর্মাল স্কেলিংটা করি আর কি তার এবং তাদেরকে আমরা বলি যে প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলা হয় একটা রোগ আছে যে মায়ের থেকে রক্ত পড়ে তো ওটা খুবই নর্মাল এটা আবার আফটার প্রেগনেন্সিটা ঠিক হয়ে যায় তো অনেকে ব্যথাটা নিতে পারে অনেকে নিতে পারে না যারা পারে না তারা আসলে আমরা সামান্য হালকা একটু ক্লিন করে দিই তো আমাদের দেশে যেহেতু একটু হচ্ছে কি স্টেরিলাইজেশন বলেন একটু জ্ঞান বুদ্ধির অভাব আছে অনেকে আছে চিনে না অনেকে কোয়াকের চেম্বারে যায় সেজন্য আমরা না আমরা ওভাবে এখনও প্রেগনেন্ট ওমেনদের একটু সেফে রাখার জন্য বলি কি যে রুট ক্যানালটা বলেন বা দাঁত তোলা বলেন বা ওই এক্সরেটা দূরে রাখি যতটা নাক করে পারা যায় ফিলিং এর উপর রেডিয়েশন থেকে দূরে রাখা যায় ম্যাটেরিয়াল থেকে দূরে রাখা যায় সামান্য কিছু একটা ভালো ম্যাটেরিয়াল বা ফিলিং করে যতটুকু পারি প্রাইমারি চিকিৎসা দিতে পারি কিন্তু যদি মারা চায় যে না আমরা প্রেগনেন্ট হওয়ার আগে আমাদের দাঁতে যদি কোনো সমস্যা অ্যারাইজ না করে সেই জন্য আমরা ডেন্টিস্টে যাই তাহলে সেটা সবচেয়ে বেস্ট এটা কিন্তু উচিত এটা উচিত এটা উচিত এটা যদি তারা চলে আসে যাচ্ছি এমন সময় হচ্ছে কি একটা তারা যদি আমাদেরকে বলে যে প্ল্যান করতেছি আমরা গোইং টু বি না ভাই আমার মনে হয় কি অনেকে 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 আবার ধারণা কি আরে আপনার তো দাঁতের ডাক্তার আমরাও কিন্তু পড়ে আসি আমাদের ফিজিওলজি অ্যানাটমি এভরিথিং আমাদের সবকিছু পড়ে আসতে হয় অনেকে ধরেন আপনার দাঁতের ডাক্তার আপনার কি বুঝবেন নাকি আমার তো অবশ্যই আমাদের দাঁতের সাথে এটারও একটা সম্পর্ক আছে বডি পড়ে আসার পরে আমাকে দাঁত নিয়ে পড়াশোনা করি কিন্তু অনেকে এটা নেগলিজেন্স আছে কি দাঁতের ডাক্তারের কি জানে দাঁতের ডাক্তার অনেক কিছুই জানে আমাদের দাঁতের সাথে ধরেন আপনার আমরা দাঁত দেখি একটা পেশেন্টকে বলতে পারি সে ড্রাগস নেয় কিনা আমরা দাঁত দেখে বলতে পারি তার ডায়াবেটিস আছে কিনা আমরা দাঁত দেখে ওই দাঁতের কন্ডিশন দেখে বলতে পারি যে তার কোনো ক্যান্সার ডেভেলপ করছে কিনা আশেপাশে ঠিক আছে আবার আমরা তার দাঁত দেখে বলতে পারি যে তার ইমিউনিটির কি অবস্থা এবং মাঝে মাঝে হেপাটাইটিস বি সি বলেন সবকিছু একটা মানে প্রাইমারি একটা যে রোগগুলো ধরা পড়ার লক্ষণ কিন্তু অনেক সময় দাঁত থেকে শুরু হয় মুখ থেকে শুরু হয় ধন্যবাদ মরিয়ম জামলা আমরা একটা বিরতিতে যাব বিরতির পরে এসে আমি ডাক্তার দেবব্রতনাথ তালুকদার আপনার কাছে জানতে চেষ্টা করব যে কথার তিনি আমাদের ক্যান্সারের কথা বললেন ভয়াবহ কথা একটা কথা বললেন দাঁত হলো একটা মানুষের মুখ তাহলে গেটওয়ে একটা মানুষের ভিতরে যে খাবার যাচ্ছে বা যেগুলো গেটওয়ে হলো মুখ মুখ এবং দাঁত এটার সাথে অত্যন্ত জড়িত মুখ এবং মুখ গহ্বর নিয়ে কিন্তু একটা ফাংশন দাঁতের কি কি রোগ হয় সাধারণত বা মুখ গহ্বর কি কি রোগ হতে পারে তার ট্রিটমেন্ট আমাদের বাংলাদেশে কি পর্যায়ে আছে এই বিষয়ে আপনাকে বিস্তারিত শুনবো একটা বিরতি পরে ধন্যবাদ সুপ্রিয় দর্শক নিশ্চয় অ্যাড্রুক লিমিটেড ফিনান্স থেকে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর বিরতির পূর্বে আমরা দাঁতের সুরক্ষা নিয়ে কথা শুনছিলাম দুইজন বিশিষ্ট ডাক্তারের কাছ থেকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না দাঁতকে কীভাবে সুরক্ষা করতে হয় আমরা আজকে ফ্রি ফ্রি জেনে নিতে চাই তাদের কাছ থেকে
আমাদের আজকে যে বিষয়টা আলোচনার যে বিষয় একটা দাঁতের শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত দাঁতের কি কি রোগ হতে পারে এবং এ থেকে আমরা কি পরিত্রাণ পেতে পারি, আমরা কোনো ডেন্টিস্টের কাছে যেতে চাই, আমরা সচেতন হতে চাই। আমি আসতে চাই ডাক্তার দিব্যব্রত নাথ আপনার কাছে। একটা মানুষের যেহেতু মুখ এবং তো মুখ গহ্বর শরীরের গেটওয়ে, এখান দিয়ে খাবার যায় এবং খাবার থেকেই আপনার বারবার বছর বিভিন্ন ক্যারিজ বা ক্যাভিটিতে সৃষ্টি হয়ে থাকে। একটা মানুষের মুখ এবং মুখ গহ্বরের ভিতরে কি কি রোগের উৎপন্ন হতে পারে? একটা মানুষের মুখ গহ্বরের ভিতরে বিভিন্ন ধরনের রোগের উৎপন্ন হতে পারে, তার মধ্যে লাস্ট আপু যেটা বললো সেটা হচ্ছে ক্যান্সার। যেটা হ্যাঁ, ক্যান্সার হচ্ছে গিয়ে মানে মুখ এবং মুখ গহ্বরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এই ক্যান্সার থেকে অনেক সময় মানুষ মারা যায়, অনেক সময় আমাদের ক্যান্সার থেকে আমাদের মুখের যে হাড়গুলো আছে হাড়ের অর্ধেক পর্যন্ত কেটে ফেলতে হয়, কিংবা হচ্ছে গিয়ে ধরেন যে এখন ক্যান্সারের যে মডার্ন চিকিৎসাগুলো বাংলাদেশে আসছে, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসাগুলো এখন বাংলাদেশে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, এগুলো এখন মানে ক্যান্সার নো মোর ট্রিটেড ইন বাংলাদেশ, এটা এখন আর বলা হয় না। এখন ক্যান্সারের ভালো ভালো চিকিৎসাগুলো বাংলাদেশ হচ্ছে, এখন আর ক্যান্সারের নেই কোনো অ্যানসার, এখন সেটা নেই, এখন ক্যান্সার এখানেই আছে, এখন ক্যান্সার এখানেই আছে। জি ঠিক আছে। তো হচ্ছে গিয়ে ক্যান্সার ক্যান্সার জিনিসটা হয় হচ্ছে গিয়ে মুখের ভিতরে যদি কখনো কোনো আনট্রিটেড আলসার, কিংবা হচ্ছে গিয়ে মানে আলসার মিন্স হচ্ছে গিয়ে ধরেন যে আমরা কোনো খাবার দাবার খাচ্ছি সেটা ঝাল কিংবা হচ্ছে গিয়ে গরম। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি, আমরা যে যেটা আলসারটা হচ্ছে কেন, যে আমরা যে সচেতন না, প্রথম যে স্কেলিং দাঁতটা পরিষ্কার যে করি না, ওই ময়লা থেকে কিন্তু স্টার্টটা শুরু হয় আমাদের আলসারটা, তাই না ভাইয়া? প্রথমে হচ্ছে গিয়ে এখান থেকে মানে আমাদের শুরুটা এখান থেকেই হচ্ছে, যে ঠিক মতো দাঁত মাজতেছি না, ঠিক মতো ডেন্টিস্টের কাছে যাচ্ছি না, এখান থেকেই আমাদের মেইনলি মানে মুখটা আনহাইজেনিক হচ্ছে, দেন ক্যান্সারের সূত্রপাত হচ্ছে। কীভাবে? মাধ্যমে আলসারের মাধ্যমে। এই আলসারটা একটা মানুষ কীভাবে বুঝতে পারবে, যখন ধরেন যে মুখে কোনো ঠান্ডা কিছু গরম কিছু খাচ্ছে কিংবা স্পাইসি কিছু খাচ্ছে, তখন গালগুলো আর ওরাল মিউকোসা যেগুলো আছে এগুলো হচ্ছে কি জ্বালা পোড়া করবে, তখনই এই জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে। ওকে, গেল। এই ক্যান্সারগুলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে এই আনট্রিটেড যে আলসারগুলো এটাই আস্তে আস্তে ক্যান্সারের দিকে আপনার ধাবিত হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আপনার উপসর্গ দেখা যাচ্ছে, যেমন ধরেন যে মাড়ি ফুটা হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে গিয়ে মাড়ি ফুটা হয়ে গাল দিয়ে পুঁজ বের হচ্ছে অল টাইম, কোনো এক সাইড সুয়েলিং হয়ে আছে মানে ফুলে আছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে। এখন এই ক্যান্সারের কিংবা এই ধরনের আলসারের মূল সমস্যা আপু যেটা বললো সেটা হচ্ছে গিয়ে স্কেলিং। আর হচ্ছে গিয়ে আরেকটা সমস্যা, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক যারা, তারা হচ্ছে গিয়ে সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, তামাক খাচ্ছে, তারপরে জর্দা, গুল, ইভেন কি এখন অনেকেই দেখা যাচ্ছে দাঁত একটু ব্যথা হয়েছে, দাঁত একটু প্রবলেম হচ্ছে, একটু গুল দিয়ে রাখি শান্তি পাবো, এবং গুল দিলে কিন্তু সত্যি এটা কিন্তু কেন পাচ্ছে শান্তিটা পাচ্ছে, এটা এক ধরনের অ্যাডিকশন। প্লাস হচ্ছে গিয়ে গুলের মধ্যে এক ধরনের অ্যানেস্থেটিক কিছু এজেন্ট থাকে, যার ফলে হচ্ছে গিয়ে যেই জায়গাটাতে গুল, আমাদের ওরাল মিউকোসা খুব পাতলা একটা জায়গা, ঠিক আছে, গুল হচ্ছে খুব কার্সিনোজেনিক, মানে হচ্ছে যেটাকে বলা হয় ক্যান্সারাস টাইপের জিনিস, হ্যাঁ, উপসর্গ করে, ঠিক আছে। এই জিনিসটা যখন আমরা গালের মধ্যে কিংবা হচ্ছে গিয়ে তালুরতে যখন দিয়ে রাখতেছি, তখন জায়গাটা একটু আরাম লাগতেছে, এই আরামটাই আস্তে আস্তে নেশাতে পরিণত হচ্ছে। এখন ব্যথা হোক আর ব্যথা না হোক তাকে গুল দিতেই হবে। কোনো মানে আমরা পান খায় মানুষ, কীভাবে পান খাচ্ছে, কিংবা স্মোকিং করতেছে, পান খাচ্ছে কীভাবে, আজকে একটু বিয়ে বাড়িতে গেলাম, পেট ভরে খেলাম, একটু পান খেয়ে নিই, ঠিক আছে, পানটা খেলে পরে খাবারটা হজম হয়ে যাবে, এই যে টেন্ডেন্সিটা বাংলাদেশে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রামে আছে, মানুষ প্রতিটা দিনই প্রোগ্রামে না প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছে, প্রোগ্রাম থেকে যে পান খাচ্ছে, এই আস্তে আস্তে পান খাওয়াটা হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে। এই পান খাওয়াটা থেকে আপনার পানগুলো ঠিক মতো স্টেন পরিষ্কার হচ্ছে না, দাঁতের মধ্যে লেগে যাচ্ছে, কিংবা গালে যে ওরাল মিউকোসা দেখে লেগে যাচ্ছে, এখান থেকে আপনার হচ্ছে এই ক্যান্সারের সূত্রপাতগুলো হচ্ছে। ধন্যবাদ, আমি আপনার কাছে আসবো। মরিয়াম জামিলা, যে কথা ক্যান্সার, একটা ক্যান্সার নিয়ে অনেক কথা বললেন, ক্যান্সার কেন হয় এবং ক্যান্সার চিকিৎসা সম্বন্ধে তিনি বললেন, কিন্তু বাংলাদেশের ডেন্টালের ক্ষেত্রে আমাদের আর কি কি আধুনিক চিকিৎসা সমন্বয় হয়েছে আমাদের এখানে? ডেন্টাল ইমপ্ল্যান্ট আছে বা এক্সরে, কি কি আধুনিক কি কি সংযোজনটা হয়েছে আমাদের? আধুনিক হচ্ছে আমরা এখন যেটা করি পেইনলেস ট্রিটমেন্ট, পেশেন্ট আসলে আগে যেটা হচ্ছে যে ব্যথা দিয়ে কাজ করা হতো, এখন আমরা যে ট্রিটমেন্টটা করি আমাদের এই ইয়াং জেনারেশন যেটা প্র্যাকটিস করছি পেইনলেস ট্রিটমেন্ট। আরেকটা দিকে আমরা নজর দিচ্ছি হচ্ছে অ্যাস্থেটিক ভিউ। আগে যেটা কী হতো, মানে সামান্য করে একটা ফিলিং করে দিল, ব্যাস তাহলে এনাফ, খেতে পারছেন তো হলো, কিন্তু এখন আমরা সেটা করছি না। ন্যাচারালিটি যেরকম ছিল অ্যাজ ইট ইজ আমরা ওভাবেই বিল্ড আপ করার চেষ্টা করছি, এটা একটা আসছে। তারপর আগে যেমন লেজারের কোনো ট্রিটমেন্ট ছিল না, এখন আমরা লেজারের মাধ্যমে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্ট করছি। তারপরে আসছে হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, যেটা অনেক অনেক ছড়িয়ে গেছে আর কি,
নর্মাল লোকজনের ইমপ্ল্যান্ট নিয়ে কাজ করছে বা করছে, অনেক যাদের টাকা পয়সা কম তারাও করছে, কারণ দুইটা দাঁত কেউ নষ্ট করতে চাচ্ছে না, একটা দাঁতই তারা জন্য একটা ইমপ্ল্যান্ট করছে এবং এটা খুব ভালো ফলাফল আসবে আমি আশা করছি, এবং আমারও ইচ্ছা সেটা নিয়ে রিসার্চ করার আর কি হয় এটা পরবর্তীতে, কিন্তু আমার মনে পড়বে ফলাফল পরবর্তী ভালোই হবে। সো এইগুলো হচ্ছে নতুন, আবার হচ্ছে যে যেটা বললো ক্যান্সার, ক্যান্সার ট্রিটমেন্টটা আমাদের দেশেই কিন্তু হচ্ছে, অনেক বড় বড় সার্জন আছে যারা কিন্তু নিজে খুব ভালো, ইভেন আমাদের দেশে কিন্তু আপনি শুনলে অবাক হবেন বাইরের দেশ থেকে, যেমন আমি যার যাকে চিনি যার আন্ডারে আমি কাজ করি সৈয়দ আতিকুর রহমান রাজু, তার কাছে কিন্তু বাইরে থেকে ডক্টররা আসে এসে ট্রেনিং নিয়ে যায়, মানে সে এত ভালো সার্জন। সো আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ঢাকা বাংলাদেশের বাইরে থেকে ডাক্তাররা আসছে এসে আমাদের দেশে ডাক্তার কাছে ট্রেনিং নিচ্ছে, যেটা আমরা আগে যেতাম যে বাইরের দেশে গিয়ে ট্রেনিংটা নিতাম তারা এখন নিচ্ছে। সো এগুলো এখন হচ্ছে, তারপর রিসার্চের ব্যাপারে সবাই এগিয়ে যাচ্ছে। এখন এই রিসার্চ এবং আধুনিক চিকিৎসা সমন্বয় শহর কেন্দ্রিক, কিন্তু আমরা এখনও দেখে থাকি যে গ্রামীগঞ্জে যেখানে যারা ডেন্টিস্ট আমরা যাদেরকে জানি এবং তারা কিছু ছোটোখাটো ইনস্ট্রুমেন্টস নিয়ে তারা মোটামুটি দাঁতের চিকিৎসা করে থাকেন, এটা কতটুকু আমাদের জন্য নিরাপদ? অল্প কিছু হোক আর বেশি কিছু হোক, আমাদের প্রতিটা মানুষেরই উচিত প্রথমে যে সমস্ত ডেন্টিস্টের কাছে যাবে তারা অরিজিনালি বিএমডিসি রেজিস্টার ডক্টর কিনা। রাইট, তোর যদি তারা বিএমডিসি রেজিস্টার ডাক্তার হোক, সে কম চিকিৎসা, কম টাকায় চিকিৎসা করুক কিংবা বেশি টাকায় চিকিৎসা করুক, গ্রাম বলেন গঞ্জ বলেন কিংবা শহর বলেন, ওই সমস্ত ক্ষেত্রে যাওয়া উচিত। বিএমডিসির একজন চিকিৎসকের তার চেম্বারে কি তার সার্টিফিকেটটাকে শো করাকে বাধ্যতামূলক? শো করাটা বাধ্যতামূলক না, কিন্তু শো করলে পরে মানে পেশেন্ট দেখে বুঝতে পারবে যে না আমি রোগী, এখন রোগী গিয়ে কি তার দাঁতের চিকিৎসা করবে না ডাক্তারকে সার্টিফিকেট দেবে? এখন যেটা করছি সচেতনতার জন্য নিজেদের কার্ডে নিজেদের বিএমডিসি রেজিস্ট্রেশন লিখে দিচ্ছি, নাম্বারটা রেজিস্ট্রেশনটা আমরা নিজেরা নিজে সচেতনতা বাড়াচ্ছি। এখন যদি ধরেন কোন একজন দিয়ে আছে যে আমি এই কার্ডটা দেখতেছি, উনি বলতে চাচ্ছে আমার 6634 তার নাম্বার, কিন্তু এখন দেখা গেল আমি নিজেও আমি ডাক্তার না, কিন্তু আমি এই 6634 দিয়ে মনিটরিং অথরিটি। ওকে, সেটা হচ্ছে গিয়ে মনিটরিং কোনো অথরিটি বাংলাদেশের প্রেক্ষাপটে নেই, এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য কিংবা আমাদের জন্য মানে নর্মাল যারা মানুষ ডেন্টিস্ট কিংবা ডাক্তার ছাড়া যারা মানুষ তাদের জন্য হচ্ছে খুবই দুঃখ করার একটা ব্যাপার। ঠিক আছে, আপনি একটা আমার যেমন বিএমডিসি নাম্বার 6634, আপনি এখন বিএমডিসি ওয়েবসাইটে যান, যে 6634 দেন, ওখানে সুন্দর করে লেখা থাকবে ডাক্তার দেবব্রতনাথ তালুকদার, মানে ইটস মি। ওকে, এখন আপনি একটা ভুয়া নাম্বার দিলেন, ধরেন যে 112 কিংবা হচ্ছে গিয়ে 10 12 আচ্ছা, ধন্যবাদ আপনার কাছে। আমি একটু মরিয়াম জামিল আপনার কাছে আবার ফিরে আসতে চাচ্ছি, যে কথার আপনি তোমার দাঁতের বিভিন্ন রোগ সম্পর্কে বর্ণনা করলেন, কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে তার দাঁতের চিকিৎসা নিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষ অনেকে কোয়াক, যাদেরকে আপনাদের দৃষ্টি যাদের কোয়াক বলছেন, কিন্তু তার অনেক রুগীর জন্য তারাই তাদের ডাক্তার, তাদের ধারে কাছে তারাই খুঁজে পাচ্ছে, কিন্তু দাঁতে যদি ভুল চিকিৎসা হয় তাহলে কী কী সমস্যা হতে পারে? দাঁতের ভুল চিকিৎসা থেকে তো সে যেটা বললাম সবচেয়ে আমি যেটা দেখি যে মারাত্মক যেটা হচ্ছে ক্যান্সার, যেটা বা টিউমার সিস্ট এগুলা হয়ে থাকে আর কি, ভুল চিকিৎসা যেটা আর কি কোয়াকরা করে। বাট আমাদের দেশে অ্যাকচুয়ালি দুঃখের সাথে বলা হচ্ছে কি যে কোয়াকরা এতই প্র্যাকটিস করে যে সামটাইমস দেখা যায় ডাক্তারদের থেকে তাদের হাত ভালো, দেখা যায় না যে নার্স ওয়ার্ড বয়দের কিন্তু দেখবেন ওদের কাজ কিন্তু ডাক্তার থেকে ভালো। সো সেম আমাদের আমাদের ডিপার্টমেন্টও একই, যে দেখা যায় আমাদের কাজ দেখতে দেখতে তারা এত কাজ ভালো জেনে যায় যে মাঝে মাঝে পেশেন্টরাও কনফিউজ হয়ে যায় যে এই ডাক্তার না কোয়াক, বিকজ তারা এত কনফিডেন্টলি এত স্মার্টলি এত ইয়া করে মানে দেখতে দেখতে এত অভ্যস্ত এত সুন্দর করে কাজ করে। কিন্তু হ্যাঁ, তারা তো ভুল তো হবেই, তাদের জ্ঞান আমাদের জ্ঞান এক না, তারা যত সুন্দর করেই কাজ করুক না কেন জ্ঞানের দিকেই। যে কথাটা দেবব্রতনাথ যে কথাটা মনিয়াম জানে তাদের কাজ এবং আপনাদের কাজ এক না, তার মানে আপনারা প্রশ্ন করেছেন আপনাদের রিসার্চ আছে, বাংলাদেশের ডেন্টাল রিসার্চ কোন পর্যায়ে আছে? বাংলাদেশ ডেন্টাল রিসার্চ এখন বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস পর্যায়ে চলে গেছে,
বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস, যেমন কিছুক্ষণ আগে আপু বললো আপু যেটিকে যে ইমপ্ল্যান্টটা আছে ওই ইমপ্ল্যান্টটা নিয়ে আপু হচ্ছে গিয়ে অনেক রিসার্চ করতে যাচ্ছে, হ্যাঁ এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। আপু রিসার্চ থেকে হয়তোবা এই ইমপ্ল্যান্টের কোনো না কোনো কিছু বের হয়ে আসবে, যেটা হয়তোবা নর্মাল যারা FCPS MS ডাক্তার এরাও জানে না। এই রিসার্চ জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই বেশি দরকার, যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল কান্ট্রি। আচ্ছা ইমপ্ল্যান্টটা আসলে কি? ইমপ্ল্যান্ট তো আমি আগেও বলেছি এখনও বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটাকে বলা হয় ইমপ্ল্যান্ট, হচ্ছে লাইক ফিক্সার, মানে আমাদের একটা দাঁত নাই মিসিং আছে, সেখানে আমরা ওই যেমন হার্ট স্টেইন পড়ি যেরকম সেরকম আর কি, ওই যে জায়গাটা দাঁত মিসিং সেখানে আমরা মাড়িটা কেটে বা অনেক সময় কাটাও লাগে না, আমরা টিস্যু পাঞ্চ করে বা করে একটা ফিক্সার বসাই দিই হাড্ডির মধ্যে, লেগে যায় পুরোপুরি, তো ওটাকে অসি ইন্টিগ্রেশন বলে। করার পরে 2-3 মাস পরে আমরা ওটার উপরে একটা একদম অ্যাজ ইট ইজ একটা দাঁত বসিয়ে দিই। তো বুঝার উপায় নেই যে ওটা আপনার নিচে যে দাঁত মানে নিচে যেটা ফিক্সার বা ইমপ্ল্যান্ট এটা তো উপর থেকে বুঝার উপায় নেই। তো এটা হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা আমাদের দেশে এখন, যেটা কিনা আগে কি হতো ওই দুইটা দাঁত কেটে মাঝখানে একটা দাঁত বসানো হতো, তাতে কি হতো মানুষের ওই ওই মাঝখানে দাঁতের মাড়ি থেকে আপনারা ওই দাঁতটাকে তুলছেন না, না ওখানে দাঁতই নেই, জায়গাটা তো ওই জায়গাটা আমার ইমপ্ল্যান্ট করছে কোনো দাঁতই নেই। বা অনেক সময় যদি দাঁত যদি গোড়া ভেঙে থেকে যায় তখন এইটাকে আপনি কি করবেন? সেটা হচ্ছে সেটা ডিপেন্ডস করে, যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিছু করি না, ধরেন আপনার গোড়া রয়ে গেল বেশ কিছুটা গোড়া রয়ে গেল সেখানে কিন্তু আমরা রুট কেয়াল করে জাস্ট খালি ক্যানেল যেটা রুটটা থাকে ওটা আমরা রুট ক্যানেল করে পোস্ট কোর করে বকরে দিই, আর অনেক সময় ইনফেকশন ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আর কিছু করার থাকে না, ফেলে দিয়ে ইমপ্ল্যান্ট করাটাই বেস্ট। আচ্ছা ধন্যবাদ, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমি দেবব্রত তাহলে আপনার কাছে আসতে চাইব, এটাই আপনার যৌবন বয়সে দাঁতের কথা বললেন, বৃদ্ধ বয়সে লোকে দাঁত ঠকঠক করে তারা নড়তে থাকে এবং তারা দাঁতের প্রতি যখন তারা যত্ন তারা কিছু খেতে পারে না, অনেক সময় দাঁতে তাদের শক্তি তখন তাদের কমে যায়। বৃদ্ধদের জন্য অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য দাঁতের সুরক্ষা কীভাবে হবে বিস্তারিত শুনবো একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচে অ্যাড্রো কমিটি ফিনান্স টকের ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম অ্যাড্রো কমিটি ফিনান্স টকের বিরতির পর। বিরতির পর আমরা দাঁত এবং দাঁতের যত্ন নিতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমরা মূল্যবান পরামর্শ আমরা শুনছিলাম, একটি সুন্দর হাসির জন্য একটি সুন্দর পৃথিবী অপেক্ষা করছে, সেই সুন্দর হাসিটি যদি সুন্দর দাঁত না থাকলে তাহলে কিন্তু দেখা যাবে না। আমরা দেখতে চাই জানতে চাই দুইজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে, একটি মানুষ যখন বার্ধক্যে পরিণত হয়ে যায় তখন তার দাঁতের উজ্জ্বলতা কমে আসে এবং দাঁত বিভিন্ন রোগের সঙ্গে আক্রান্ত হয়, একটি বৃদ্ধ বয়সের মানুষের জন্য অথবা ডায়াবেটিস আক্রান্ত মানুষের দাঁতের সুরক্ষাটা কীভাবে হবে, ডাক্তার দেবব্রত তালুকদার। ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস আমাদের এক ধরনের হচ্ছে গিয়ে ব্যাধি, যেটা হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলিয়াল কিছু কারণে হয়ে থাকে, বাবা কিংবা মা থাকলে পরে সেক্ষেত্রে সন্তানের কাছে পরবর্তীতে চলে যায়। এখন যাদের ডায়াবেটিস থাকে তাদের ব্লাডে সুগার থাকে, সুগার থাকে এর ফলে এই সুগারটা মানে পুরো হোল মুখে ছড়িয়ে যায়, মুখটা থাকে তখন ড্রাই, এর ফলে হয় কি আমাদের দাঁতগুলো ক্যারিস প্রন টাইপের হয়ে যায়, হ্যাঁ, এবং ডায়াবেটিস থাকার কারণে আমাদের মুখে বোন লস হচ্ছে, বোন লস হচ্ছে দেখে বোনের হাইট ক্রমাগতভাবে কমতে থাকে, এর ফলে দাঁতগুলো খুব মোবাইল হয়ে যায়, এবং ডায়াবেটিস পেশেন্টদের মুখে গ্লুকোজ থাকার কারণে এবং ব্লাডে গ্লুকোজ থাকার কারণে এটা মানে মুখের মধ্যে ক্যারিস যে প্রোন বিষয়টা, তারপর হচ্ছে ক্যালকুলাস যে বিষয়টা, এটা হয়ে থাকে। এখন আপনি যদি বলেন যে প্রতি একটা ডায়াবেটিক পেশেন্টের উচিত প্রতি 6 মাস অন্তর অন্তর একটা ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে তার মুখে যেই ধরনের সমস্যাগুলো আছে, যেমন ধরেন যে ক্যালকুলাস কিংবা হচ্ছে গিয়ে ক্যারিস, এই জিনিসগুলো যেন চিকিৎসাটা তার রেগুলার করিয়ে ফেলে, যদি করিয়ে ফেলে তাহলে ওই দাঁতগুলো ভবিষ্যতে যে বললাম যে ডায়াবেটিসের ফলে যে বোন লসগুলো হচ্ছে এটার সম্ভাবনা অনেক কমে যায়, এর ফলে ডায়াবেটিস ভালো থাক দাঁত দাঁতের মূল থেকে যাবে। কিন্তু আরেকটা কথা যেটা হচ্ছে যারা একটু বয়স্ক লোক তাদের দাঁতে তো স্ট্রেংথ কমে যায় তখন, কিন্তু তখন তাদের দাঁতকে সুরক্ষা ধরে রাখার জন্য তখন তাদের কী করণীয়?
হচ্ছে গিয়ে বয়স হয়ে গেলে সাধারণত হচ্ছে গিয়ে মানুষের বডির যে ক্যালসিয়াম লেভেলটা এটা অনেক কমে আসে। তো একটা মানুষ যদি হচ্ছে প্রতিদিন একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট যদি খায় কিংবা হচ্ছে গিয়ে দুধ কিংবা কলা, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো খেলে এখান থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তারা হচ্ছে গিয়ে গেইন করতে পারে। দাঁতের সুরক্ষার জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কি সব বয়সের জন্য। আপু যখন বলেছিল যে একটা বাচ্চা যে মায়ের দুধ খাচ্ছে ওখান থেকে সে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাচ্ছে, এর ফলে হচ্ছে কি দাঁতটা সুন্দর করে ডেভেলপমেন্ট করতে পারতেছে। আচ্ছা মরিয়াম জামিলা যেটা বললেন যে ক্যালসিয়াম যেটা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু অনেক দেখা যাচ্ছে যে বয়স্ক লোকেরা দাঁতের জন্য বিভিন্ন ধরনের তারা প্রচুর পান খাচ্ছে, ইয়াং বয়সে হয়তো অনেকে পেস্ট ব্যবহার করতেছে বিভিন্ন ধরনের, কিন্তু ক্ষেত্র বিশেষ বিশেষ করে গ্রাম অঞ্চলের কথা বলবো যারা একটু পিছিয়ে পড়ে জনগোষ্ঠী তারা তো সেই ব্যবস্থাটা তারা নিতে পারত, তখন তারা কোন পদ্ধতি তারা অবলম্বন করে দাঁতের সুরক্ষার জন্য? আসলে এই জন্য আমাদেরই এগিয়ে যেতে হবে, সরকারকে যেতে হবে। কারণ হচ্ছে আমার নিজেরও খারাপ লাগে যে আমরা ঢাকা থেকে বা শহরে যে জেলাগুলা জেলার বাইরের লোকগুলা কিন্তু দাঁতের চিকিৎসা না পাই না বলতে গেলে, মানে তারা হচ্ছে ওই পান খাওয়া দাঁতই আপনারা কমনলি দেখবেন, ক্যারিস হচ্ছে ওটার মধ্যে অনেকে যে গুল দিয়ে রাখে, আরে ব্যথা হচ্ছে ঠিক আছে তুই গুলটা দিয়ে রাখি ব্যথা কমে যাবে, দাঁতের ডাক্তার যার দোকানে অনেক টাকা নিবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের এগিয়ে আসা উচিত, যারা আমরা আমাদের বড় ডাক্তারদের বলবো প্লাস আর যারা জুনিয়র অনেকে আছে এনজিওর মতো করে করছে, বিভিন্ন স্কুলে যাচ্ছে, বিভিন্ন গ্রামে গিয়ে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি দাঁতের চিকিৎসা কিছুটা হলেও ব্যয়বহুল, বিকজ ওটার আমি যে আপনাকে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখবো এর পরবর্তীতে ওইটা কিন্তু আমি একজন মুখে দিতে পারবো না, তো সেইটা ক্লিন করার জন্য কিন্তু আমার একটা আলাদা ইনস্টলেশন বা অটোক্লেভ যেটা বলি আমাদের আছে। তো আমাদের পক্ষেও আর কি মানে মুভেবল যেটা করলে ওটা একটু এক্সপেন্সিভ, তো মুভেবল যে ট্রিট মানে একটা থাকে না যে গাড়ির মধ্যে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি গ্রামে গ্রামে গিয়ে করতে পারি এটা অনেক, বা সরকার যদি এগিয়ে আসে এ ব্যাপারে তাহলে গ্রামের লোকজন খুব উপকৃত হবে। আর তাছাড়া ঢাকার বাইরে কী হয় প্রতিটা হাসপাতালে জেলা হাসপাতাল দেখা যায় একটা মতো ডাক্তার, মানে সরকারি হাসপাতালে দেখা যাচ্ছে সরকারি ডাক্তার একজন দাঁতের ডাক্তার। তো আমারও মাঝে মাঝে প্রশ্ন উঠে যে একজন ডাক্তারের পক্ষে কি সম্ভব যে একটা জেলা বা একটা গ্রামের সবাইকে দেখা, তখন কি হয় তারা বাধ্য হয় যে কোয়াক টাইপের লোকদের কাছে যায় এবং তখনই ভুল চিকিৎসায় তারা পড়ে এবং তারা দাঁত লস যেটা বলো দাঁত থাকে না। এবং আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে যে বুড়া বয়সে কোনো দাঁতই নেই, তারা শুধু খাওয়ার জন্য মানে কি করবে মানে তারা ডেসপারেট যে এখন গ্রাম থেকে চলে আসছে শহরে যে আমার একটা দাঁতে আমি খাবো কি লাগবে আমার। তখন আমরা এখন কি করি হয় যে পুরো একটা ডেঞ্চার বানিয়ে দিই, আর তা নাহলে ইমপ্ল্যান্টের এখন ইমপ্ল্যান্ট একটা আসছে যেটা সেটা আমরা পুরামুখী ইমপ্ল্যান্ট করে তারপর ডেঞ্চারটা দিয়ে দিই। ইমপ্ল্যান্টটা আসার কারণে অনেক অনেক পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে বা যারা দাঁতে যত্ন দিন নেয়নি এখন বুঝতে পারছে যে আমার তো খেতে হবে, তাদের জন্য অনেক উপকার হয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমি একটু দেবতা আপনার কাছে যে কথাটা বললেন একদম বয়স্ক লোকের কথা বললেন এবং আমরা শিশু থেকে এ পর্যন্ত প্রমাণে ধারাবাহিকভাবে আমরা আলোচনায় আসলাম, কিন্তু দাঁতের যত্ন নেওয়ার জন্য একজন লোক সাধারণত পেস্ট ইউজ করবে না আগে মেসোয়াক ইউজ করতে যেটাকে, এটা কোন উপযোগী পদ্ধতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? পেস্ট ইউজ করাটাকে হচ্ছে কি আমি সবচেয়ে বেশি প্রেফার করি। পেস্টের মধ্যে তো দুটো ধরন আছে, কিছু আছে জেল অথবা কিছু আছে আপনার যার মুখে যেটা স্যুট করে। অনেকে আছে পেস্ট যেটা পেস্ট ফর্ম যেটা পাওয়া যায় ওটা মুখে দিলে পরে একটু বমি বমি ভাব হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তারা জেল ইউজ করুক। আবার কিছু আছে হচ্ছে গিয়ে জেলে অনেক বেশি মানে কমফোর্টেবল ফিল করে তাহলে তারা হচ্ছে জেলটা ইউজ করুক। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে হচ্ছে গিয়ে ওকে জেল ইউজ করতে হবে, ওকে পেস্ট ইউজ করতে হবে, ইউজ করুক। কিন্তু দাঁতের জন্য কিন্তু দুবেলা করে দাঁত মাজতে হবে, একটা সময় মেসোয়াক ইউজ করতে ব্যবহার করতে মেসোয়াক তখন তো অ্যাকচুয়ালি এখন আগেকার দিনে যেসব গাছপালা ডাল ছিল এখন কি আছে? এখন তো সব গাছ কেটে কেটে বাসা বাড়ি সব কিছুই হচ্ছে, তো মেসোয়াকের মতো জিনিসটা আমার আমার নিজের বাসায় লোকজন খুঁজে যে আগে তো মেসোয়াক যে দাঁত পোষে করতো তখন তো কিছু হতো না, কিন্তু এখন কেন আমাদের এত কিছু লাগছে? বিকজ তখন মেসোয়াকের জন্য যেই ডালটা ইউজ করা হতো এখন তো এত অ্যাভেলেবেল না, আপনি কোথায় পাবেন এটা? সেই জন্যই তো মানুষ এখন এই ব্রাশটা মানে পেস্টটা তো একটা লুব্রিকেন্ট হিসেবে ইউজ হয়। এখন দাঁতের ট্রিটমেন্টের জন্য সাধারণত অনস্টপ সলিউশন, একটা মানুষ যখন দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে তখন তার সাথে রিলেটেড আরও অন্য অন্য বিষয় থাকতে পারে, কিন্তু আমাদের দেশে কি সেই পদ্ধতি এখন মধ্যে গড়ে উঠেছে যেটা ওয়ান স্টপ সলিউশন দাঁতের পুরো ট্রিটমেন্ট এক জায়গা থেকে পাওয়া যায় সম্ভব? হ্যাঁ, এখন অনেক জায়গায় হচ্ছে এরকমভাবে গড়ে উঠেছে।
ঠিক আছে, যে একটা ক্লিনিকে যাচ্ছেন ওখানে আপনার নরমাল স্কেলিং থেকে শুরু করে হাইস্ট লেভেল ইমপ্ল্যান্ট এটা পর্যন্ত হচ্ছে, সার্জারি হচ্ছে, সার্জারি। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে ডাক্তার দেবব্রত তালুকদার এবং ডাক্তার মরিয়ম জামিল আপনাদের দুজন কষে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে সময় দেওয়ার জন্য এবং আপনাদের দাঁতের সুরক্ষা নিয়ে উন্নত মত ব্যক্ত করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমার মনে হয় আপনার এই অনুষ্ঠান থেকেই বেশিরভাগ মানুষ দাঁতের যত্ন নিবে এবং সচেতন হবে, আমার যেটা আশা। কারণ আপনি যেভাবে আমাদের নিয়ে প্রোগ্রাম করছেন আর অন্য কোনো চ্যানেল সেই দাঁতের ডাক্তারদের নিয়ে এভাবে প্রোগ্রাম করেনি, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। দাঁত থাকলে দাঁতের যত্ন আমরা সবাই নিব এবং বিশেষ করে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আহ্বান জানাবো শিশু সন্তানদের দাঁতের প্রতি আমরা যেন অধিক গুরুত্ব প্রদান করে থাকি এবং আমরা বয়স্কদের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা দাঁতের যত্ন নেবেন এবং ডাক্তারের ভাষায় যেই কথাটা বলা হয় বছর অন্তত পক্ষে দুইবার করে দাঁতের দন্ত চিকিৎসকের সাথে যদি আমরা যোগাযোগ করতে পারি তাহলে আমরা দাঁতের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, সচেতনতাই দাঁতকে সুরক্ষা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে ফিনান্স টকের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এই অনুষ্ঠান শনি থেকে বৃহস্পতিবার বিকাল 5:45 এই অনুষ্ঠান প্রচারিত হয়। সকলে ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।